হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম এডিশন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো হেমোজিং সিরাপটা সম্পর্কে। তো তোমাকে আজকে হেমোজিং সিরাপটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো যে এই হেমোজিং সিরাপটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এই সিরাপটা কিসে ভালো কাজ করে, এটা ব্যবহার করলে পর আপনার কী কী উপকার আসবে এই হেমোজিং সিরাপটা, এবং এটা কিসের সিরাপ, এটা খেলে পর আপনার কী কী উপকার আসবে, কী কী ক্ষেত্রে খেতে পারবেন, এবং এটা সঠিক প্রসেস কী রয়েছে, কখন কীভাবে খেতে পারবেন, এবং এটা সঠিক প্রাইস কত রয়েছে, কোথায় পাবেন। তো এ টু জেড আজকে তোমাকে হেমোজিং সিরাপটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, এ টু জেড আলোচনা করবো এই ভিডিওটাতে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করা না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে হেমোজিং সিরাপটা হয় এটা প্রাইস কত রয়েছে এবং এটা কোথায় পাবেন। তো স্ক্রিনে ওটা দেখতে পাচ্ছ, তো হেমোজিং সিরাপটা 300 ml সিরাপটা হয়। তো 300 ml সিরাপটার দাম মাত্র 236 টাকা। 236 টাকা দিয়ে আপনারা হেমোজিং সিরাপটা পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন এই হেমোজিং সিরাপটা, 300 ml সিরাপটা মাত্র 236 টাকা দিয়ে। তো এটা কিসের কিসের ক্ষেত্রে আপনারা খেতে পারবেন, এবং এটা খেলে পর আপনাদের কী কী উপকার আসবে, এটা সঠিক প্রসেস কী রয়েছে, কখন কীভাবে খেতে পারবেন, তো এ টু জেড আজকে তোমাকে এখানে বলবো, এবং এটা সঠিক প্রসেস কী রয়েছে, কখন কেউ খেতে পারবেন এখন আমি বল। তো এই হেমোজিং সিরাপটা একটা আয়রন টনিক সিরাপ। তো এটা আপনার আয়রনের ঘাটতির ফলে খেতে পারেন, আয়রন, ভিটামিন, এবং কি এটার মধ্যে লাইসিনও রয়েছে যেটার ক্ষেত্রে আপনাদের মুখের রুচিটাও চলে আসবে। তো একটা সিরাপে অনেক কিছু রয়েছে, এই হেমোজিং সিরাপটার সিরাপটার মধ্যে অনেক কিছু রয়েছে, আয়রন রয়েছে, প্লাস ভিটামিন রয়েছে, প্লাস লাইসিন রয়েছে, প্লাস জিঙ্ক রয়েছে। তো এটা আপনারা শরীর দুর্বলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো অনেকের শরীর দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে শরীরে কোনো এনার্জি থাকে না, যে কোনো কাজ করতে পারেন না, সেক্ষেত্রে যদি আপনারা এই হেমোজিং সিরাপটা ব্যবহার করেন তো আপনাদের শরীরের দুর্বলতা ভাবটা কাটিয়ে তুলতে সাহায্য করবে এই হেমোজিং সিরাপটা, এবং কি আপনাদের শরীরে শক্তি সৃষ্টি করতে সাহায্য করবে, আপনাদের শরীরে আয়রনের ঘাটতিটাকে, ভিটামিনের ঘাটতিটাকে পূরণ করে দিয়ে আপনাদেরকে এটা আস্তে আস্তে মোটার দিকে আগিয়ে নিয়ে যেতে থাকবে এই হেমোজিং সিরাপটা। এটা খুবই ভালো একটা সিরাপ, ভিটামিন এবং আয়রন সিরাপ, এবং কি এটা আপনাদের যদি খাওয়ার রুচিও না থাকে সেক্ষেত্রে আপনাদের খাওয়ার রুচিটাকে বাড়াতে সাহায্য করবে হেমোজিং সিরাপটা। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন, খুবই ভালো একটা সিরাপ, ভিটামিন এবং আয়রন সিরাপ। এটা আপনার ভিটামিন এবং আয়রনের ঘাটতির জন্য খেতে পারেন, আপনাদের শরীরে ভিটামিন এবং আয়রনের ঘাটতির জন্য খেতে পারেন, খুবই ভালো কাজে আসে, খুবই তাড়াতাড়ি রেজাল্ট। তো এটা কখন কেউ ব্যবহার করতে পারবেন, এটা সঠিক প্রসেস কী রয়েছে, তো সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই হেমোজিং সিরাপটা আপনারা 10 ml করে দিনে দুবার খেতে পারবেন, 10 ml করে দিনে দুবার খাবেন খাওয়ার পরে। তো প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন, হেমোজিং সিরাপটার উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের শরীরে রক্তের ঘাটতিটা এবং কি ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে গেছে, এবং কি আপনাদের শরীরে ফুলফিল অ্যালার্জি চলে আসছে, সেক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ করতে কোনো অসুবিধা হইতেছে না, এবং কি আপনারা আস্তে আস্তে মোটার দিকে এগিয়ে যাচ্ছে। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন হেমোজিং সিরাপটা, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকে ভিডিওটা এমন ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, তো সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।